আজকের আলোচ্য বিষয় কার্বনিল কম্পাউন্ড, যার ফাংশনাল গ্রুপ হচ্ছে গিয়ে CHO, এটা অ্যালডিহাইডের ক্ষেত্রে, অ্যান্ড কিটোনের ক্ষেত্রে C11O। তো অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রেই কার্বনিল কম্পাউন্ড বলা হয়। অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস আর কালেকটিভলি নোন অ্যাজ কার্বনিল কম্পাউন্ড। এক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটন এরা দুটো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম প্রদর্শন করে, অর্থাৎ দে এক্সিবিটস ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তাহলে কার্বনিল কম্পাউন্ডকে একে আমরা দুটো পার্টে যদি ভাগ করি, একটা হলো গিয়ে অ্যালডিহাইড যদি অ্যালডিহাইডটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয়ে থাকে তাহলে তার জেনারেল ফর্মুলা হবে গিয়ে CnH2nO, অথবা এটাকে RCHO দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা CnH2n+1CHO দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ইউপ্যাক্ট নেমটা হলো গিয়ে অ্যালকানেল। দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কিটন, এও যদি অ্যালিফ্যাটিক কিটন হয় সেক্ষেত্রে জেনারেল ফর্মুলা CnH2nO, বা একে রিপ্রেজেন্ট করা হয় RCR(OO), সিম্পল কিটনের ক্ষেত্রে, আর মিক্সড কিটনের ক্ষেত্রে অথবা RCR(OO). আবার যদি অ্যারোমেটিক কিটন নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আর এবং আর ড্যাশ, এই ক্ষেত্রে একটা ফিনাইল বা দুটোই ফিনাইল গ্রুপ হতে পারে। এর ইউপ্যাক নেমটা হচ্ছে গিয়ে অ্যালকানন। এখন অ্যালডিহাইডের কতগুলো এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, যদি আর এর মানটাকে এইচ নিয়ে থাকি বা এন এর মান জিরো নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে HCHO, এটা ফর্মালডিহাইড, অথবা ইউপ্যাক নেমটা হলো মিথানল। যদি আরটাকে CH3 নিয়ে থাকি তাহলে সেটা হলো গিয়ে অ্যাসিটালডিহাইড, ইউপ্যাক নেম ইথানল, মিথেনিথেন, ইথানল। এইভাবে প্রোপেনালডিহাইড, বিউটালডিহাইড, পেন্টালডিহাইড ইত্যাদি আমরা সব পেয়ে যাব। দুটো বা একটা যদি মানে CHO গ্রুপ দুটো হয়ে থাকে, সেই টাইপের একটা এক্সাম্পল নিয়ে নিই, CHO CHO, অর্থাৎ দুটোই ফাংশনাল গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কমন নেমটা গ্লাইঅক্সাল, আর সেই সঙ্গে ইউপ্যাক নেমটা হবে গিয়ে ইথেন ডাই অ্যাল। আবার যদি দুটোর বেশি ফাংশনাল গ্রুপ যুক্ত যৌগ নিয়ে থাকি আমরা, যেমন CHO CH2 CHO নিলাম,
তারপরে CH2 CHO আর একটা নিলাম, তাহলে মোটের উপরে ফাংশনাল গ্রুপ এক্ষেত্রে তিনটে। সেক্ষেত্রে কিন্তু দুইয়ের বেশি সংখ্যক ফাংশনাল গ্রুপ যদি হয়ে থাকে তখন এর নামটা হবে গিয়ে কার্বনডিহাইড দিয়ে নামটা উচ্চারণ করতে হবে, এবং সেই সঙ্গে ফাংশনাল গ্রুপের কার্বনটাকে তখন মেইন চেনে কাউন্ট করলে হবে না। সেক্ষেত্রে মেইন চেনটা হলো গিয়ে 1, 2, 3 অর্থাৎ প্রোপেনের যৌগ, আর তিনটে ফাংশনাল গ্রুপ একটা হলো গিয়ে 1 নম্বর কার্বনে, আর একটা 2 নম্বর কার্বনে, আরও একটা 3 নম্বর কার্বনে। সুতরাং এক্ষেত্রে কার্বালডিহাইড দিয়ে যে নামটা হবে সেটা হলো গিয়ে প্রোপেন, প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বালডিহাইড এটসেট্রা। এইভাবে আমাদের 3টে 4টে 5টে ফাংশনাল গ্রুপ এসে যেতে পারে, সেক্ষেত্রে ট্রাই টেট্রা পেন্টা ইত্যাদি ইত্যাদি কার্বালডিহাইড দিয়ে নামটা বলতে হবে। আবার যদি দেখা যায় যে আর একটা CHO নিলাম CH2, এবারে যদি এখানে একটা CH2CHO করি আর সেই সঙ্গে CH2CHO নিলাম, তিনটেই নিলাম, কিন্তু মেইন চেনে আমরা তিনটে অ্যালডিহাইড গ্রুপকে যুক্ত করা সম্ভব হলো না। এই CHO আর HCHO এটাকে যদি মেইন চেনে যুক্ত করি তাহলে কিন্তু এইটাকে মেইন চেনে সম্ভব হচ্ছে না, ফলে এইটা আপাতত প্রতিস্থাপক হিসাবে বিবেচিত হবে। আর প্রতিস্থাপকের ক্ষেত্রে যেটা মিথাইল ছিল তো সেই মিথাইলের একটি হাইড্রোজেন এই ফরমাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, সুতরাং প্রতিস্থাপকটি হয়ে গেল ফরমাইল মিথাইল। তাহলে সেক্ষেত্রে এবার মেইন চেনে এই দুটো ফাংশনাল গ্রুপকে যুক্ত করার ফলে এর নামটা হয়ে গেল এবারে বিশেষ করে 5টি কার্বন বিশিষ্ট যৌগটি হয়ে গেল, তাতে নাম্বারিং কোড নিলে 1, 2, 3, 4, 5 বাম দিক থেকে নাম্বারিং করলে ওই একই রকম সিরিয়াল বা অবস্থানে এসে যেত। তাহলে প্রতিস্থাপকের নামটি আগে বলা হলে সেটা হলো গিয়ে 3-ফরমাইল মিথাইল, তারপরে হলো গিয়ে পেন্টেন-1,5-ডাইএল, তাহলে 3-ফরমাইল মিথাইল পেন্টেন-1,5-ডাইএল। অবশ্যই এখানে পজিশন নাম্বারটা না দিলেও চলবে CHO-র ক্ষেত্রে। যাই হোক, তাহলে এইভাবে আমাদের কতগুলো অ্যালডিহাইডের নাম দেওয়া হলো। এবার কতগুলো কিটন, কিটন শ্রেণীর কয়েকটা যৌগ যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে কিটনের ক্ষেত্রে এই যে আর দুটো আর রয়েছে, এই আর দুটোকে যদি মিথাইল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা যৌগ হবে গিয়ে CH3CO CH3, এটা কমন নেম অ্যাসিটন, অথবা ডাইমিথাইল কিটন। আর ইউপ্যাক নেমটা হলো গিয়ে প্রোপানন। এভাবে যদি আরো কয়েকটা নিয়ে থাকি, একটু শাখা দিয়ে দু একটা যৌগ যদি নেওয়া হয়, যেমন CH3CH CH3CO, এখানে C2H5 দেওয়া হলো, সেক্ষেত্রে এটা হলো গিয়ে এই অ্যালকিল গ্রুপ দুটো একটা আইসোপ্রোপাইল আর একটা ইথাইল, তাহলে সেক্ষেত্রে নাম হলো ইথাইল আইসোপ্রোপাইল কিটন। আর ইউপ্যাক নেম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে এদের পজিশন নাম্বার এখানে 1, 2, 3, 4, 5 মেইন চেনে 5টি কার্বন, তাতে 4 নম্বরে মিথাইল এই প্রতিস্থাপকটি রয়েছে, তাহলে 4-মিথাইল-পেন্টান-3-অন, 4-মিথাইল এর ইউপ্যাক নেম 4-পেন্টান-3-অন
3-1 yes. একটা কীটন যদি বল উচ্চারণ উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে CH3 একটা অ্যালকিল গ্রুপকে টারসিয়ারি বিউটাইল নেওয়া হলো আর একটিকে CH3 নেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে এর সাধারণ নামটা হলো গিয়ে পিনাকলন অথবা একটা হলো টারসিয়ারি বিউটাইল আর একটা মিথাইল, তাহলে টারসিয়ারি বিউটাইল মিথাইল কিটন, টারসিয়ারি বিউটাইল মিথাইল কিটন, আর সেই সঙ্গে ইউপ্যাক নেমটা হবে গিয়ে তাহলে 1-2-3-4, তাহলে 3-3 ডাইমিথাইল বিউটান 2-1, 3-3 ডাইমিথাইল বিউটান 2-1। দু একটা যদি অ্যারিল গ্রুপ দেওয়া হয়, অ্যারিল গ্রুপ অর্থাৎ C6H5, এটাকে CO CH3 যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিচিত নামটা হলো গিয়ে অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটন। আবার যদি দুটোই ফিনাইল গ্রুপ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে CO C6H5, এগুলো আসলে অ্যারোমেটিক কিটন আর কি, এটা বেঞ্জোফেনন, C6 অর্থাৎ প্রচলিত নেম বেঞ্জো বা এটাকে ডাইফিনাইল কিটন বলা হবে, ডাইফিনাইল কিটন এটসেট্রা। এইভাবে কতগুলো অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক কিটনের উদাহরণ দেওয়া হলো। এবারে আমরা আলোচনা করব যে এই কার্বনিল কম্পাউন্ডগুলোর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব, প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড। প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ডের প্রস্তুতি, আমরা প্রথমেই প্রস্তুতিটা যদি অ্যালকোহলের অক্সিডেশন থেকে করতে চাই, অর্থাৎ ফ্রম অক্সিডেশন অফ অ্যালকোহল, এক্ষেত্রে অ্যালকোহলের অক্সিডেশনের ক্ষেত্রে আমরা দুইভাবে অক্সিডেশন করতে পারি, একটা হচ্ছে গিয়ে অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতিতে অ্যালকোহলের অক্সিডেশনের মাধ্যমে কার্বনিল কম্পাউন্ড প্রস্তুতি, আর একটা হলো অক্সিডাইজিং এজেন্টের অনুপস্থিতিতে, যেটাকে আমরা ডিহাইড্রোজেনেশন বলি, তো সেই ডিহাইড্রোজেনেশনের মাধ্যমেও কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করা হয়। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে এই অক্সিডাইজিং এজেন্ট, সেটাকেও যদি দুটো পার্টে ভাগ করি তো এক নম্বর পার্টটি হলো গিয়ে এটাকে 1A পদ্ধতি বলি, এক নম্বর, তার মধ্যে আবার দুটো পার্ট, একটা হচ্ছে গিয়ে যে বাই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেশন অফ অ্যালকোহল বাই স্ট্রং এজেন্ট লাইক KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই অ্যাসিডিক বা অ্যালকালাইন, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা মূলত অ্যাসিড মাধ্যমেই হয়ে থাকে এটসেট্রা। এই জাতীয় অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি আমরা কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করি তাহলে অ্যালকোহলটাকে যদি প্রাইমারি অ্যালকোহল নেওয়া হয় আর CH2OH, তাহলে সেই টাইপের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেগুলো দেওয়া হলো স্ট্রং
অক্সিডাইজিং এজেন্ট যেটা দেওয়া আছে, এদের চারণের ফলে তৈরি হবে গিয়ে অ্যালডিহাইড। অবশ্য অ্যালডিহাইডটা খুব সহজেই জারিত হয়ে আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। তবে উত্তপ্ত অবস্থায় যদি অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হয়, পাত্রটিকে যদি খোলা রাখা হয়, ওপেন রাখা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইডের স্ফুটনাঙ্ক কম হওয়ার কারণে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম থেকে বেরিয়ে যাবে, ফলে সেক্ষেত্রে অ্যালডিহাইডটাই তৈরি হবে আর জারিত হওয়ার সুযোগ হবে না। তাহলে এক্ষেত্রে ভেসেলটাকে ওপেন নিতে হবে। তাহলে ওপেন ভেসেলের ক্ষেত্রে আমরা অ্যালডিহাইডই পেয়ে যাব। কিন্তু ওই একই কাইলকে এর ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলটাকে যদি ওই একইভাবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টই নেওয়া হয়, তাহলে প্রথম ধাপে আর সি এইচ ও তৈরি হলো, আর সি এইচ ও তৈরি হলো ঠিকই, পরবর্তী ধাপে আবার জারিত হয়ে আর সি ডবল ও এইচ তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিন্তু ক্লোজড ভেসেল, পাত্রটি যদি বদ্ধ হয়ে থাকে কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত তৈরি হবে, তারপরে আর জারিত হবে না। যদি অ্যালকোহলটিকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে থাকি, আর সি এইচ ও এইচ আর বা আর ড্যাশ একটা সেকেন্ডারি অ্যালকোহল নিলাম, ওই একই টাইপের স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটি নেওয়া হলো, সেক্ষেত্রে এটা জারিত হবে। অ্যালকোহলের অবশ্য জারণটা নির্ভর করবে ও এইচ গ্রুপের হাইড্রোজেন আর কার্বিনল কার্বনের হাইড্রোজেনের অপসারণের মাধ্যমে। ওই দুটো হাইড্রোজেন আলটিমেটলি এই যে ন্যাসেন্ট অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল আকারে বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে জারিত হয়ে এই কার্বনিল কম্পাউন্ড হিসাবে কিটন আর জল তৈরি হলো। একটা এক্সাম্পল হিসাবে নিয়ে থাকি, যদি এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল নেওয়া হয়, সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাহলে ওই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে এটা জারিত হয়ে তৈরি হলো গিয়ে সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি অ্যাসিটন এবং জলে পরিণত হল। এরপরে অক্সিডেশনটা যদি মডারেট বা স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে জারিত করা হয়, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে যে অক্সিডেশন বাই স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট লাইক কলিন্স রিএজেন্ট যেমন পিরিডিন C5H5N, তার সঙ্গে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, আর দ্রাবক হিসাবে মিথিলিন ক্লোরাইড। পরবর্তীতে জোন্স রিএজেন্ট, এটা হচ্ছে গিয়ে ক্রোমিক অ্যাসিড H2CrO4, আর তার সঙ্গে অ্যাসিটন সলভেন্ট, এটা ক্রোমিক অ্যাসিড আর অ্যাসিটন জোন্স রিএজেন্ট। তারপরে PCC পিরিডোনিয়াম ক্লোরোক্রোমেট, PCC মোস্ট ইম্পর্ট্যান্ট অক্সিডাইজিং এজেন্ট এটা স্পেসিফিক। তো সেক্ষেত্রে কম্পোজিশনটা হলো আবার পিরিডিন C5H5N, তার সঙ্গে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO3 আর HCl, এদের মিশ্রণটা HCl। তারপরে পিডিসি পিরিডোনিয়াম ডাইক্রোমেট, সেই পিডিসি এটা হচ্ছে C5 মানে পিরিডিন C5H5N, তার সঙ্গে আরেকটি অ্যাসিড থেকে প্রাপ্ত হাইড্রোজেন যুক্ত হয়ে সেটার ক্ষেত্রে 2 একক পজিটিভ চার্জ, আর ক্রোডাইক্রোমেট মিন Cr2O7 2 একক নেগেটিভ চার্জ। এই রিজেন্টটা হলো গিয়ে পিডিসি পিরিডোনিয়াম ডাইক্রোমেট। তারপর হলো গিয়ে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এটা খুব ভালো অক্সিডাইজিং এবং স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট। MnO2 মূলত অ্যালাইলিক অ্যালকোহল,
বা বেঞ্জাইলিক অ্যালকোহলটাকে খুব সহজেই জারিত করে অ্যালডিহাইডে পরিণত করে। তার পরবর্তীতে যদি আমরা নিয়ে থাকি যে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড CH3O3Cl, আর তার সঙ্গে সলভেন্ট হিসাবে অ্যাসিটন, এইটা মূলত ওপেন আর অক্সিডেশন রিয়াকশনের ক্ষেত্রে এই রিয়েজেন্টটা খুব গুরুত্বপূর্ণ। বেশ তো, এই জাতীয় কতগুলো স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এরা মূলত অ্যালকোহলকে কার্বনিল কম্পাউন্ডে পরিণত করবে। প্রাইমারি অ্যালকোহল হলে সেটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটন, কিন্তু তারপরেও জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে না। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যদি সাবস্টেটের মধ্যে আরও কোনো অক্সিডাইজিং গ্রুপ থাকে তারা কিন্তু জারিত হবে না, শুধু অ্যালকোহলিক গ্রুপটাই জারিত হবে। দ্য অ্যাভাব অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজেস প্রাইমারি অ্যালকোহল তাকে অ্যালডিহাইডে পরিণত করে, অ্যালডিহাইড, অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল টু কিটনে পরিণত করে। আদার্স গ্রুপ লাইক NH2, তারপরে কার্বন ডবল বন্ড, তারপরে কার্বন ট্রিপল বন্ড এটসেট্রা, আর নট অক্সিডাইজ বাই দিস রিয়েজেন্ট। এই রিয়েজেন্ট দ্বারা কিন্তু অন্যান্য যে সমস্ত অক্সিডাইজেবল গ্রুপ যারা অক্সিডাইজ হতে পারে কিন্তু সেক্ষেত্রে এরা হবে না, শুধুমাত্র অ্যালকোহলিক গ্রুপটাই এক্ষেত্রে জারিত হবে। কতগুলো এক্সাম্পল আকারে যদি উল্লেখ করা হয়, যেমন প্রাইমারি অ্যালকোহল আর CH2OH নেওয়া হলো, সেই স্পেসিফিক অক্সিডাইজিং যে এজেন্টগুলো নেওয়া হয়েছে, যেমন উল্লেখ করি আবার কলিনস রিএজেন্ট, জোনস রিএজেন্ট, PCC, PTC, MnO2, অথবা যেটা অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড ইত্যাদি আর কি। এই জাতীয় অক্সিডাইজিং এজেন্ট যদি নেওয়া হয় তো স্বাভাবিকভাবে প্রাইমারি অ্যালকোহলটা অ্যালডিহাইড আবার হয়ে গেল। যদি সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে থাকি RCH OH R বার ড্যাশ, ওই টাইপের একই রিয়েজেন্টগুলো সব ব্যবহার করা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তৈরি হলো গিয়ে কিটন তৈরি হলো। এরপরে কিছু যেটা আদার্স কিছু ফাংশনাল গ্রুপ রয়েছে যারা সহজে জারিত হতে পারে কিন্তু এই জাতীয় রিয়েজেন্ট দ্বারা জারিত হবে না। একটা এক্সাম্পল আকারে নিই যে ক্রোটোনাইল অ্যালকোহল CH3CH ডবল বন্ড CH CH2OH, ক্রোটোনাইল অ্যালকোহল, এটার ক্ষেত্রে ওই রিয়েজেন্টগুলোই দেওয়া হলো, সেটার ক্ষেত্রে তৈরি হলো ক্রোটোনাইলডিহাইড CH3CH ডবল বন্ড CH CHO, ক্রোটোনাইলডিহাইড। আবার যদি দেখা যায় মিথাইলের পরিবর্তে ফিনাইল গ্রুপটা নিয়ে থাকি CH6H5CH ডবল বন্ড CH
CH2OH সিনামাইল অ্যালকোহল। সিনামাইল অ্যালকোহল এও তাই উপরের অক্সিডাইজিং এজেন্টগুলো ব্যবহার করলে তৈরি হয় সিনামালডিহাইড CH6H5CH CH2CHCHO সিনামালডিহাইড। যদি বেঞ্জাইল অ্যালকোহল বিশেষ করে বা অ্যালাইল অ্যালকোহল CH6H5CH2OH বেঞ্জাইল অ্যালকোহল কিন্তু বিশেষ করে MnO2টা বেটা আগেরগুলো বা MnO2টা একদম বেটার অক্সিডাইজিং এজেন্ট অথবা উপরে সবগুলোর ক্ষেত্রে এটা এফেক্টিভ। তো সেই ক্ষেত্রে জারিত হয়ে তৈরি হলো গিয়ে C6H5CHO বেঞ্জালডিহাইড। যদি অ্যালাইল অ্যালকোহল নিয়ে থাকি CH2CH2OH অ্যালাইল অ্যালকোহল অ্যালকোহল অথবা পেঞ্জাইল অ্যালকোহল বেশ আলাদাভাবে দেওয়া হলো। এটার ক্ষেত্রে ওই এজেন্ট নিলেই সেটাও তৈরি হলো অ্যাক্রাইলডিহাইড, তাহলে CH2CHCHO অ্যাক্রাইলডিহাইড। আবার যদি আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল RCHOHR বা R- নিয়ে থাকি দ্রাবক হিসাবে অ্যাসিটন CH3COCH3 এটা সলভেন্ট কিন্তু, আর অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড CH3O3CO3Al অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড এক্ষেত্রে জারিত হয়ে RCOR আর সেই সঙ্গে এটা হবে গিয়ে এট পার হাইড্রোজেন দুটোর সঙ্গে যুক্ত হয়ে CH3CHOHCH3 বিক্রিয়াটি ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশন নামে পরিচিত। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশন। এটি আসলে মারোইন পন্ডর ফার্লে রিডাকশনের বিপরীত। এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে আদার অক্সিডাইজেবল গ্রুপ হিসাবে যে ডাবল বন্ড যদি থাকে তাকেও জারিত করতে পারবে না, শুধুমাত্র এই অ্যালকোহলটাকে সেকেন্ডারি অ্যালকোহলটাকে কিটনে জারিত করে দেবে। বেশ, এই কতগুলো স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে জারণগুলো দেওয়া হলো। এবারে যদি আমরা অ্যালকোহলকে জারিত করা হবে কিন্তু জারক পদার্থের অনুপস্থিতিতে, যেটাকে বলা হয় বাই ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল, তাহলে সেটা আরও একটা পদ্ধতি, দুই নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল অ্যালকোহল বাই ডিহাইড্রোজেনেশন। এটার ক্ষেত্রে মূলত যে রিয়েজেন্ট দরকার সেটা হলো গিয়ে কপার বা সিলভার চূর্ণের উপস্থিতিতে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন মানে উত্তপ্ত করা হয়, ইন প্রেজেন্স অফ কপার অথবা সিলভার চূর্ণ আর তার সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ। এক্সাম্পল আকারে বলি আবার, সেই প্রাইমারি অ্যালকোহল RCH2OH এটা ওই কপার বা সিলভার চূর্ণ দিয়ে 300 ডিগ্রি তাপ দেওয়া হলো, সেক্ষেত্রে
কার্বিনাল কার্বনের হাইড্রোজেন আর ওএইচ গ্রুপের হাইড্রোজেন অপসারণের মাধ্যমে তৈরি হলো আর সিএইচও, হাইড্রোজেনটা বেরিয়ে গেল, ডিহাইড্রোজেন হাইড্রোজেনেশনটা ঘটলো। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আর সিএইচ ওএইচ আর বা আর ড্যাশ, এক্ষেত্রেও ওই রিএজেন্ট দেওয়া হলো, কার্বিনলের হাইড্রোজেন আর ওএইচ এর হাইড্রোজেন বেরিয়ে গেল, তৈরি হলো আর সিও আর ড্যাশ আর হাইড্রোজেন। কিন্তু যদি টার্সিয়ারি অ্যালকোহল নিয়ে থাকি, তো সেক্ষেত্রে টার্সিয়ারি অ্যালকোহলটাকে এক্সাম্পল আকারে নিয়ে নিই, CH3 CO CH3 CH3, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল আমরা নিলাম, এটার ক্ষেত্রে ওই একই রিএজেন্ট যদি দেওয়া হয়, এক্ষেত্রে যেহেতু কার্বিনাল কার্বনে হাইড্রোজেন নাই, শুধুমাত্র ওএইচ গ্রুপের হাইড্রোজেন আছে, তাই কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেনেশনটা ঘটবে না, তার পরিবর্তে ডিহাইড্রেশন ঘটবে। ডিহাইড্রেশন মানে হলো গিয়ে এই একটা হাইড্রোজেনকে আমরা আলাদা করে যদি রাখা হয়, তাহলে এই এইচ আর ওএইচ মিলে জল আকারে বেরিয়ে যাবে, তাহলে জল বেরিয়ে গেল আর তার সঙ্গে তৈরি হলো CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড C CH3 CH3, এটা হলো আইসোবিউটিলিন তৈরি হলো, আর এটা হলো আসলে তাহলে ডিহাইড্রোজেনেশন হলো না, শুধুমাত্র ডিহাইড্রেশন ঘটলো, তাহলে এটা ডিহাইড্রেশন ঘটলো। তাহলে টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে সব ক্ষেত্রেই মূলত আমাদের ওই অ্যালকেনটাই তৈরি হবে। আরও কিছু কিছু দেখা যায়, অ্যালকোহলের অক্সিডেশনের ফলে কার্বনিল কম্পাউন্ড তৈরি করা যায়, যদি অ্যালকোহলটাকে ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক বা পলিহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আরও একটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিলাম, সি ক্যাটাগরি। তাতে শুধু এক্সাম্পল আকারে দিয়ে দিই যে ডাইহাইড্রিক অ্যালকোহল বলতে একটা নিলাম CH2OH ইথিলিন গ্লাইকল, একটা ভিক ডায়ল যৌগ নিলাম। এবারে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে নেওয়া হলো হয় পারআয়োডিক অ্যাসিড HIO4 অথবা লেড টেট্রাঅ্যাসিটেট CH3COO4PB। এদের দ্বারা জারিত হলে শুধুমাত্র এই যে কার্বনের সঙ্গে যে দুটো ওএইচ গ্রুপের মাঝে যে বন্ধনটা রয়েছে, সেই বন্ধনটা ব্রেক করবে, ব্রেক করে এটাও একটা ফর্মালডিহাইড, এটাও একটা ফর্মালডিহাইড, তো অর্থাৎ 2 মোল ফর্মালডিহাইড তৈরি হবে HCHO, 2 মোল ফর্মালডিহাইড। হ্যাঁ, পারআয়োডিক অ্যাসিড বিজারিত হয়ে আয়োডিক অ্যাসিড হবে, আর সেই সঙ্গে লেড টেট্রাঅ্যাসিটেটটা সেও বিজারিত হয়ে লেড অ্যাসিটেট হয়ে যাবে। বেশ, আমি মেন প্রোডাক্টটাই শুধু উল্লেখ করা হলো এখানে। তাহলে ইথিলিন গ্লাইকল থেকে 2 মোল ফর্মালডিহাইড পেলাম। যদি আমরা আর একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি CH2OH CHOH আর CH2OH, মানে গ্লিসারল নেওয়া হলো, সেক্ষেত্রে ওই একই অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করলে এখানে দুটো পাশাপাশি যে ওএইচ এর মাঝে যে বন্ধন রয়েছে, এটাও ব্রেক করবে, এটাও ব্রেক করবে, প্রান্তের গুলো যেগুলো CH2OH গ্রুপ সবসময় জারিত হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে, তাহলে 2 অণু ফর্মালডিহাইড HCHO ফর্মালডিহাইড, আর সেই সঙ্গে মাঝেরটা ফর্মিক অ্যাসিডে পূর্ণত হবে HCOOH। যদি ডায়লটাকে CH3COH CHOH CH3 নেওয়া হয়, আর আগের যে অক্সিডাইজিং এজেন্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো যদি নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে 2 মোল অ্যাসিড অ্যালডিহাইড তৈরি হবে CH3CHO অ্যাসিড অ্যালডিহাইড। আবার যদি দেখা যায় যে এটার ক্ষেত্রে যৌগটিকে আমরা পিনাকল নিলাম CH3CH3OH CH3
CH3 তিন অ্যালকোহল নেওয়া হলো, সেক্ষেত্রে অ্যাভাব অক্সিডাইজিং এজেন্ট যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হলো দুই মূল অ্যাসিটন তৈরি হলো, CH3CO CH3। অবশ্য এই পিনাকলটাকে যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বা করি তাহলে কিন্তু এটা জারিত হয়ে আরেকটি কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, সেটা হলো গিয়ে CH3CH3CH3, মানে পিনাকোলন মিথাইল টারসিয়ারি বিউটাইল কিটন। এটাকে অবশ্য টারসিয়ারি বিউটাইল মিথাইল কিটনও বলা যায়। তো যাই হোক, মিথাইল টারসিয়ারি বিউটাইল কিটন এটা তৈরি হলো। এক্ষেত্রে যে রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটলো সেটার নাম হলো পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট বাই পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা অ্যালকিনের অক্সিডেশন ঘটিয়েও কিন্তু আরও অনেক কার্বনিল কম্পাউন্ড প্রস্তুত করতে পারি। প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস ফ্রম অ্যালকিন বাই অক্সিডেশন। তো সেক্ষেত্রে এই অ্যালকিনের অক্সিডেশনটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওজোনোলাইসিস মেথড বাই ওজোনোলাইসিস। এই ওজোনোলাইসিসের ক্ষেত্রে আমরা একটা অ্যালকিনের জেনারেল ফর্মা নিলাম, সি ডবল বন্ড সি, তার সঙ্গে কার্বনের সঙ্গে যে অ্যালকিল গ্রুপগুলো দেওয়া হলো তাকে আমরা আরন, আর টু, আর থ্রি, আর ফোর ইত্যাদি। এই আরন, আর থ্রি, আর ফোর সবগুলোই অ্যালকিল গ্রুপ হতে পারে, সবগুলোই হাইড্রোজেন হতে পারে, একই হতে পারে, ভিন্ন হতে পারে। এইভাবে বিভিন্ন টাইপের অ্যালকিন নিয়ে আমরা যে বিভিন্ন টাইপের কার্বনিল কম্পাউন্ড তৈরি করব সেটা করতে গিয়ে প্রথমেই অ্যালকিনকে বিশেষ করে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে যদি ওজন চালনা করা হয় তাহলে ওজনটাই ডবল বন্ডটাকে ব্রেক করে যে যৌগটা তৈরি হবে সেটা হলো অ্যালকিন ওজোনাইড। এখানে আরন, আর টু, আর থ্রি, আর ফোর নিয়ে হয়ে গেল অ্যালকিন অ্যাডিশন রিয়াকশনটা ঘটলো, তৈরি হলো অ্যালকিন ওজোনাইড। এই অ্যালকিন ওজোনাইডকে এরপরে যদি হাইড্রোলাইসিস ঘটানো হয় বিশেষ করে জিঙ্ক এবং জলের উপস্থিতিতে, জিঙ্ক জল অথবা ডাইমিথাইল CH3H2S সালফাইড অথবা অ্যাসিটিক অ্যাসিড, বিশেষ করে জিঙ্ক এবং অ্যাসিটিক অ্যাসিড অথবা জিঙ্ক প্লাস CH3 বা SCOH দিয়ে দিলাম অ্যাসিটিক অ্যাসিড, এদের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে এইভাবে বিয়োজনটা ঘটে যাবে। বিয়োজনটা ঘটে গিয়ে হাফ বন্ড আর হাফ বন্ড মিলে এখানে একটা ডবল বন্ড তৈরি হলো, তার ফলে প্রাপ্ত প্রোডাক্টটি হলো আরন সি ও আর টু প্লাস এদিকে আর থ্রি সি ডবল বন্ড ও সি ডবল বন্ড ও আর ফোর কার্বনের কম্পাউন্ড পেলাম। এটার ক্ষেত্রে যে এটা হচ্ছে অক্সিডেশনটা হচ্ছে সেটা হচ্ছে কি আসলে এটা আমরা রিডাকটিভ ওজোনোলাইসিস বলি, এটাকে রিডাকটিভ ওজোনো, এই রিডাকটিভ ওজোনোলাইসিসে যখন এই হাইড্রোলাইসিসটা ঘটানো হলো, এটা আসলে এটা হাইড্রোলাইসিস ঘটানো হলো। জিঙ্ক আর জল নিলে আলটিমেটলি জিঙ্ক অক্সাইড তৈরি হবে, ডাইমিথাইল সালফাইড নিলে ডাইমিথাইল সালফক্সাইড তৈরি হবে, আর জিঙ্ক এবং অ্যাসিটিক অ্যাসিড নিলে সেটাও সেই জিঙ্ক অক্সাইডে পরিণত হবে। যাক, মেন প্রোডাক্টগুলো আমরা শুধু লিখলাম, সাইড প্রোডাক্ট বা বাই প্রোডাক্টগুলো এক্ষেত্রে উল্লেখ করা হলো না।
এবারে যদি আমরা কিছু এক্সাম্পল আকারে নিয়ে নিই, যদি দেখা যায় আর এটা যে জারিত প্রোডাক্টটা হচ্ছে আলটিমেটলি ক্লিভেজটা এইভাবে ঘটে, এইদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন, তার ফলে প্রাপ্ত প্রোডাক্ট দুটো এটা পেলাম। তাহলে খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা এটাই নিয়ে থাকি যে এক্সাম্পল আকারে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন নিয়ে থাকি, তার পরবর্তীতে এক নম্বরে ওজন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে, দুই নম্বরে ওই যে জিঙ্ক আর জল অথবা ওই যে ডাইমিথাইল সালফাইড বা ইত্যাদি যদি নেওয়া হয়, তাহলে এটার জারণের ফলে দুই অণু ফর্মালডিহাইড তৈরি হলো, দুই মোল ফর্মালডিহাইড HCHO প্লাস HCHO। আবার যদি আমরা অ্যালকিনটাকে এইরকম নিয়ে থাকি যে একটাতে CH3 নেওয়া হলো CH3CH11, আর এটাতে যদি দুটো CH3 নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে জারণটা ঘটবে, ওই রিয়েজেন্টগুলোই নেওয়া হলো, তৈরি হলো এক মোল অ্যাসিটালডিহাইড আর এক মোল কিটন তৈরি হলো CH3CO CH3। এইভাবে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিক্রিয়া করলে অ্যালকিনগুলো নিয়ে এইরকম বিভিন্ন কার্বনের কম্পাউন্ড পেয়ে যাব। একটা যদি আমরা সাইক্লিক নিয়ে থাকি, এই বিশেষ করে সাইক্লোবিউটেন, তাহলে ওই একইভাবে ওজন লাইসিস ঘটানো হলো, এক্ষেত্রেও এটা জারিত হয়ে তাহলে CHO CH2 CH2 CHO তৈরি হলো CHO CHO, CH2 CH2, মাঝে দুটো CH2 রয়েছে, আবার CHO, অর্থাৎ বিউটেন ডাই অ্যাল তৈরি হলো। এইভাবে যদি একাধিক নিয়ে থাকি, বিশেষ করে আবার আর একটা নিলাম ডাই ইন, এখানেও একটা ডবল বন্ড, এখানেও একটা ডবল বন্ড নিলাম, আবার যদি ঠিক ওজনটা এক্সেস দেওয়া হয়, আবার এটা জারিত হয়ে এখানে জারিত হয়ে এটা বিভাজিত হয়ে এখানে নিয়ে তৈরি হলো CH2CHO CHO CH2CHO CHO, তো দুই মোল তৈরি হলো CH2CHO CHO, এই যৌগটা তৈরি হলো। এইভাবে আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা পেয়ে যাব। পরবর্তীতে আরও এক টাইপের অ্যালকিন থেকে যদি আমরা এ করি, অক্সিডেশনের মাধ্যমে কার্বনিল কম্পাউন্ড তৈরি করি, সেই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যদি সোডিয়াম পার আয়োডেট এবং সামান্য পরিমাণে KMnO4, যাকে বলা হয় লেমলুক্স রিএজেন্ট, অর্থাৎ অক্সিডেশন বাই লেম রিএজেন্ট, লেমলুক্স রিএজেন্ট এটা হলো গিয়ে সোডিয়াম পার আয়োডেট NaIO4 প্লাস ট্রেস অ্যামাউন্ট অফ KMnO4 তার অ্যাকুয়াস সলিউশন। এই ক্ষেত্রে অ্যালকিনটাকে যদি এরকম নেওয়া হয় RCH11CHR- ওই লেমনুক্স রিএজেন্ট সোডিয়াম পার আয়োডেট প্লাস KMnO4 তার অ্যাকুয়াস সলিউশন নিলে জারণের মাধ্যমে ওই একইভাবে জারিত হয়ে যাবে, তৈরি হলো RCHO প্লাস R-CHO। এক্ষেত্রে কিন্তু আর কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হবে না। আবার যদি এটাই নেওয়া হয় C-11, এখানে RR নিলাম, এখানে R-CHO আর একটা আর নিলাম, ইচ্ছে মতো নিয়ে নিলাম আর কি, ওই একই রিএজেন্ট ব্যবহার করা হলো, তাহলে এক্ষেত্রেও জারিত হয়ে RCR ডবল বন্ড ও কিটন, সিম্পল কিটন। এক্ষেত্রে পরবর্তীটা হলো গিয়ে আর দুটো আলাদা, তাই এটা হলো মিক্সড কিটন। এই টাইপের কার্বনের কম্পাউন্ডগুলো আমরা পেয়ে যাব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিএজেন্ট। আজকে এখানেই শেষ করা হলো।